আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচে এখন কিন্তু ধীরে ধীরে উত্তাপ বাড়ছে, কারণ ফুটবল হচ্ছে সবচেয়ে উত্তেজনাপূর্ণ গেম। খেলে যায় এই প্রত্যাশা থেকে এখনো ফুটবল কিন্তু কেউ কাউকে ভুল করে না। তবে ব্যারিস্টার সুমন তিনি খেলায় জিতবেন কি হারবেন জানি না, আইনের ফাঁকফোকর করে দিয়ে কিন্তু তিনি বেরিয়ে যেতে পারেন, যেহেতু তিনি একজন আইনজীবী। অপরদিকে আমাদের যে তারা কিন্তু আবার সূচনা করেছেন যে দক্ষতা ও যোগ্যতা নিয়ে ফুটবলকে ফুটবলের মতো করে হার দিচ্ছে সকল দর্শককে। আমাদের আঞ্চলিক ভাষা কথা শুনবার মোড়বাড়ি মোলানি কবার কথা শুনবার ঢং মোড়বাড়ি চিলারং আজকে মোলানি চিলারং ভেঙে কিন্তু দর্শক এসেছে, প্রচুর দর্শক, সর্বত্র দর্শক। আমাদের আকর্ষণীয় এই প্রিয় ম্যাচটিকে ঘিরে যত উত্তেজনা যত উন্মাদনা দর্শকরা কিন্তু তাদের উপস্থিতি দিয়ে সেটি প্রমাণ করে দিয়েছে। আপনাদের সকলকে জানিয়েছি দেখুন মাঠের ভিতরে সাংবাদিকরা যেভাবে পজিশন নিয়েছে তারাও জীবন বাজি রাখছে। গুরুত্বপূর্ণ ছিল কেননা যেভাবে সোহান কাটিয়ে বেরিয়ে যাচ্ছিল সে প্রতিটিকে থামানোর জন্য হলুদ কার্ডের বিসর্জন দিতে বাধ্য হলো ওই সিনেটি রক্ষণ ভাগের খেলোয়াড়। এবং ফুটবলের যে চিকজ্যাক সিচুয়েশন কখনো ডানায় থাকবে কখনো রাউন্ড শেপে থাকবে, মধ্য সেন্টারে উইল ট্যানিয়ার্স আর দুপাশে 18 গজ 12 গজের যে বিপক্ষ এবং গোল তার ভিতরে ওই চমকপ্রদ 12 ইয়ার্ডের পার পড়ছে সেটি কিন্তু মূল লক্ষ্য ফুটবলের খেলোয়াড়। এখনো পর্যন্ত খেলার ফলাফল 0-0, যেমনটি আমাদের রফিক ভাই বলছিলেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাদেক কুরেশি, সভাপতি জনাব শাহজাহান কবির, ব্যবস্থা পরিচালক সুপারমিন লিমিটেড, আহ্বায়ক এনায়েত আলী উরুদ্দি, যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ উজ্জ্বল হোসেন শ্রমিক নেতা এবং এনায়েত উলুব্বি শ্রমিক নেতা, আমরা তাদের চিনি। রফিক ভাই যেমনটি বলছিলেন ছোটবেলায় হারিয়ে যাওয়া ভাইকে আবার খুঁজে পেয়েছে। বড় করে লম্বা বাড়িয়েছে দুর্নীতির সুমনের উদ্দেশ্যে আমরা রানের পাই রানা সেখানে পাস করেছেন রবিউলের উদ্দেশ্যে রবিউল যারা ভাবছেন খেলায় কি হবে না হবে তাদেরকে সেই শাহরুখ খানের বিখ্যাত সিনেমা খেলার কিন্তু এখনো কেবল শুরু, আসল খেলা এখনো হয়নি। এখনো পর্যন্ত উভয় দল উভয় দলকে আক্রমণ প্রতি আক্রমণে বেঁধে রেখেছে, কিন্তু অগ্নি ঝরা যে লড়াই সে লড়াই কিন্তু আমরা নির্যাস এখনো দুটি দলের মধ্যে থেকে সেভাবে পাইনি। রাহুল বর্তমান থেকে আবার অল্প করে বানিয়েছিল রানা, বানিয়েছেন যেখানে কোনো খেলোয়াড় নেই, উদ্দেশ্য ছিল রবিউল কিন্তু যথাযথভাবে হয়নি, যদিও বলের গতির সাথে টানে রাখতে পারলেন না সেটা রক্ষণ বা বল ফেরত পাঠিয়েছে নিজেদের সীমানা থেকে। অপূর চমৎকার বানিয়েছেন সুমনের উদ্দেশ্যে সুমন রেখেছেন, সুমন অসাধারণ স্কিল দুজনকে ক্যারি করে
ولكن يجب ان يكون هناك اشخاص 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 يجب ان يك